हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज शिफा फ्रॉम रंगधनु सातकाहन एंड वेलकम टू अनदर न्यू वीडियो। तुम्हारा सबाई केमन आछो? आलहमदुलिल्लाह, आमी खूब भालो आछी। आज के हाजिर हो गेलाम नतून आरेकटी वीडियो निये। आज के वीडियोते आमी तोमादेर साथे शेयर करब आमी किछु जिनिस गिफ्ट पेयेछी एकजनेर काछ थेके, सेगुलो आर एकटा नतून ब्याग किनेछी ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য। সেই ব্যাগটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা দেখা শুরু করি। প্রথমে বলে নিচ্ছি যে গিফটগুলো দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে তৃষ্ণা আন্টি। তৃষ্ণা আন্টিকে তো তোমরা সবাই হয়তো চেনো, আমাদের প্রায় তোমরা একসাথে ভিডিওতে দেখো। আর ও এমন একটা মানুষ যে কারো সাথে খুব সহজেই মিশে যেতে পারে, আর আমাদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ। মানে আমরা দুজন কোথাও গেলে একসাথে যাই, একসাথে খাওয়া দাওয়া করতে পছন্দ করি, তারপর দুজনে দুজনের জিনিস শেয়ার করে ইউজ করি। তো ও আমার চয়েসগুলো, আমার কী কী পছন্দ অপছন্দ সবই ভালো মতো জানে। তো আমার জন্য বেশ কিছু হেয়ার ব্যান্ড আর টুকিটাকি বিভিন্ন জিনিস কিনে নিয়ে এসেছে। ও নিউ মার্কেট গিয়েছিল শপিং করার জন্য। তো তোমরা যারা তৃষ্ণা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো বা ওর ভিডিওগুলো দেখো, তোমরা জানো যে ও গিয়েছিল। ওর গত ভিডিওটাতে তোমরা হয়তো দেখেছো, ওখানে ও আমার ব্যাগটা দেখিয়েছে। তো এবার যারা ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য আমি আমার সেই ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি। আসো প্রথমে আমরা ব্যাগটা দেখে নিই। এই যে ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে। রেড কালার যদিও আমার একটু কম পছন্দ ছিল আগে, এখন মোটামুটি ভালোই লাগে। আর ব্যাপারটা হচ্ছে তৃষ্ণা আন্টির রেড কালার খুবই পছন্দ। তো ও যখন এই ব্যাগটা দেখেছে ওর মাথা নষ্ট হয়ে গেছে আর ও এটাই আনবে বলে ভেবে নিয়েছে। তো আমাকে ফোন করে বলতেছে যে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে রেড কালার, কিন্তু তুমি কি মন খারাপ করবা? তারপর আমি বললাম যে না ঠিক আছে নিয়ে আসো, ব্যাগ তো রেড কালার ইউজ করাই যায়। তো নিয়ে আসছে। এই ব্যাগটার সুবিধা হচ্ছে এই ব্যাগটা পুরোটাই হচ্ছে কাপড়ের। হ্যাঁ, মানে এমন একটা কাপড় যে কাপড়টা সহজে নষ্ট হবে না। আর এটার মধ্যে কোনো চামড়ার আবরণ নেই। চামড়ার আবরণ থাকলে ব্যাগের মধ্যে সেই ব্যাগগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই ব্যাগটা বেশ বড় আছে, আমি বেশ কয়েকটা জিনিস নিয়ে যেতে পারবো, ক্যারি করতে পারবো। এখানে দেখো এই পিছনে একটা চেন আছে এই জায়গাটায়, এখানে সামনে একটা আছে, টুকিটাকি জিনিস অনেক কিছু ক্যারি করা যাবে। আর এই যে এখানে হচ্ছে বড় একটা চেন, এই বড় চেনটার ভেতরে আবার ভাগ করা আছে, এখানে একটা ভাগ করা আছে, দেখা যাচ্ছে না হয়তো, এই যে এটা, হ্যাঁ এখানে ভাগ করা আছে। তো এটার ভেতরেও কিছু জিনিস রাখা যাবে। তো এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি বেশ অনেক দিন ইউজ করতে পারবো বলে মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। আমার আগের যে ব্যাগগুলো ক্লাস করার, সেই ব্যাগগুলো খুবই ভালো ব্যাগ, মানে অনেক জিনিস ক্যারি করা যায়। এই যে একটা, এই যে একটা, এগুলোতে অনেক জিনিস ক্যারি করা যায়, অনেক ওজন বহন করতে পারে এবং অনেক মজবুত। কিন্তু এগুলোর একটাই সমস্যা হচ্ছে, এগুলোতে এই যে চামড়ার কিছু স্তর আছে, এই চামড়ার স্তরগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। দেখো এই যে এভাবে, মানে বেশি দিন ইউজ করলে বা যদি কোনো কারণে ইউজ না করা হয়, বদ্ধ জায়গায় রেখে দেওয়া হয়, তখন এই জিনিসগুলো এভাবে ভেঙে ভেঙে নষ্ট হয়ে যায়। তা আমার দুইটা ব্যাগই এভাবে নষ্ট হয়ে গেছে। এই ব্যাগটা বেশি নষ্ট হয়েছে, এর জন্য নতুন একটা কিনে আনলাম। আর এটা যেটা রেডটা, রেডটা অল্প নষ্ট হয়েছে এই জায়গাটায়, আর বাকি অন্য অন্য জায়গাগুলো ঠিকই আছে। এর জন্য ভেবেছি এই ব্লু কালারের ব্যাগটাকে, এটাকে বাতিল করে দিব। তো এর জন্য নতুন একটা ব্যাগ কিনেই আনলাম। তো তোমরা যদি এই ব্যাগ কিনতে যাও তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, যেসব ব্যাগে এরকম চামড়ার স্তর আছে সাইড দিয়ে, ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ ওগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। এবার তোমাদেরকে দেখাই ও আমার জন্য কি কি নিয়ে এসেছে সেগুলো। ও আমার জন্য বেশ কিছু হেয়ার ব্যান্ড এনেছে, চুড়ি এনেছে কিছু, তারপর কিছু ব্রেসলেট এনেছে, তারপর একটা চাবির রিং এর মতো এনেছে। হ্যাঁ, তো এগুলো
এনেছে একসাথে অনেকগুলো, কারণ তোমরা তো জানো যে নিউ মার্কেটে মোটামুটি সব জিনিসই সস্তায় পাওয়া যায়, আর ওগুলো বেশ কালারফুল হয়, সুন্দর হয়। তো আসো প্রথমে তোমাদেরকে চুড়ি দেখাই। এই যে চুড়ি, এটা হচ্ছে ব্লু কালারের, আর এটার উপর দিয়ে হালকা গোল্ডেন গোল্ডেন ভাব আছে। এই চুড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার ব্লু কালারের যে কোনো জিনিসই খুব ভালো লাগে, এর জন্য এটা আমার অনেক পছন্দ হয়েছে। এখানে আরও চুড়ি আছে, এ দেখো এই চুড়িগুলো, এটা হচ্ছে দুইটা গোল্ডেন আর দুইটা হচ্ছে পার্পল কালারের, পিঙ্ক আর পার্পলের মাঝামাঝি একটা কালার, আর এটা হচ্ছে গোল্ডেন ভাব আছে উপর দিয়ে। এটা শাড়ির সাথে পরলে মনে হয় খুব ভালো লাগবে। আসলে শাড়ির সাথে পরলে তো সবকিছুই ভালো লাগে, কিন্তু শাড়ি তো আর রেগুলার পরা হয় না। আচ্ছা, এরপর এরপর দেখো, এই যে এটা হচ্ছে একটা ব্রেসলেট, এখানে দেখেছ এটা হচ্ছে ব্লু কালার, ব্লু দেখেই আমার পছন্দ হয়েছে খুব। আর এটার আরেকটা কালার আছে, সেটা হচ্ছে গ্রিন, ওটাও আমার পছন্দ হয়েছে। দুইটা একই ডিজাইনের, বাট দুইটা দুই কালার। এরপর তোমাদেরকে হেয়ার ব্যান্ড গুলো দেখাই। দেখো এখানে একই ডিজাইনের তিন কালারের তিনটা হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে, একটা হচ্ছে হোয়াইট, একটা রেড আর একটা চকলেট। তো তোমরা তো ভিডিওর টাইটেল দেখেই বুঝেছো যে আমি বলেছি যে মাথায় চুল নাই, এত এত হেয়ার ব্যান্ড দিয়ে কি করব, আসলেই কি করব এত হেয়ার ব্যান্ড দিয়ে, দেখো আমার চুল হচ্ছে এতটুক। তো এইটুক চুলের মধ্যে তেমন কোনো একটা ডিজাইনও করা যায় না, হেয়ার ব্যান্ডও এত একটা লাগানো যায় না, আর আমার কি হয় আমি যখন বাইরে যাই তখন জাস্ট একটা ঝুঁটি করে চলে যাই, হ্যাঁ কোনো স্টাইলও করি না। এগুলা তো এই ব্যান্ডগুলো গেল, এখানে দেখো আরেকটা আছে, এটা হচ্ছে এখানে ব্ল্যাক আর বিস্কিট কালারের একটা ডিজাইন আছে, আর এই ব্যান্ডটা হচ্ছে ব্লু কালারের, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এখানে আরেকটা স্টাইলিশ হেয়ার ব্যান্ড আছে, দেখো এই যে দেখো এখানে এই ফ্লাওয়ারটা আমার অনেক পছন্দ হয়েছে এই হেয়ার ব্যান্ডের। আর অনেকগুলো পাঞ্চ ক্লিপ এনেছে এক একটা এক এক কালারের, এখানে ব্লু আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, তারপরে যে হালকা গ্রিন আছে, তারপর আরো ছোট ছোট আছে, দেখো এটা হচ্ছে পিঙ্ক, ইয়েলো, এই যে আরেকটা, এই যে দেখছো এতগুলো পাঞ্চ ক্লিপ আনছে, মানে কোনটা রেখে কোনটা পরবো এই অবস্থা হয়েছে। তারপর এই যে বেশ অনেকগুলো সেফটি পিন নিয়ে আসছে, সেফটি পিন তো কাজে লাগে। তারপর এই যে কালো ক্লিপ, এগুলো সব হচ্ছে উপকারী জিনিস, ও জানে যে আমার কোনটা উপকারে লাগবে। আর আরেকটা আজগুবি কাজ করছে, সেটা হচ্ছে আমি কখনোই টিপ ইউজ করি না, কিন্তু ও বেশ অনেকগুলো টিপের পাতা নিয়ে আসছে। ওর টিপের পাতাগুলো আনার কারণ হচ্ছে, ওর লজিকটা হচ্ছে যে এই টিপের পাতাগুলো নাকি এখন আর তেমন একটা পাওয়া যায় না, তো ভবিষ্যতে নাকি আরও পাওয়া যাবে না। হ্যাঁ, তো ও ভাবছে যে এগুলো এখনই কালেক্ট করে রাখবে যাতে ভবিষ্যতে না পাওয়া গেলে কোনো প্রবলেম না হয়। এই লজিক কেন দেখাইলো, ভবিষ্যতে এটি দিয়ে আমি কি বা করবো আমি জানি না, যাই হোক এনেছে যখন তোমাদেরকে দেখাই। এ দেখো রেড, রেড টিপের পাতা, ছোট ছোট টিপ,
তারপরে এখানে হচ্ছে সব কালারের আছে, দেখেছো? এই যে এটার মধ্যে সব কালারের আছে, ছোট বড় সব ডিজাইনের সব সাইজের বেশ আছে, দেখেছো? এই কাজগুলো করেছে, কিন্তু কেন করেছে আর ভবিষ্যতে পাওয়া না গেলেই বা কি হবে, কারণ আমি তো ইউজ করি না, আমি বুঝলাম না যে ওই কথাটা কেন বললো। আর আরেকটা আজগুবি জিনিস আনছে, সেটা হচ্ছে এই দেখো ছোট ছোট নথ। আচ্ছা, এই নথগুলো দিয়ে বা আমি কি করব? ও আমাকে বলতেছিল যে ওর এই নথটা দেখার পর এত সুন্দর লাগছে, ওর এত পছন্দ হয়েছে, ও এটা নিয়ে আসছে, কি করবে এটা আর চিন্তা করে নাই, তো এটা আমাকে দিছে। তো এই গেল ওর এই ছোটখাটো জিনিস যেগুলো আমাকে গিফট করেছে। ও আরেকটা জিনিস, এই চাবি রিংটা তো দেখাইনি, এই দেখো এটা হচ্ছে রেড আর ইয়েলো কালারের একটা চাবি রিং, এটা আমাদের ঝুনঝুনি আছে, ঝুনঝুন 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 করে, খুব কিউট। আর আরেকটা জিনিস যেটা ওর বাসায় ছিল ওটা কিনে নাই, কিন্তু ও ভাবছে যে আমার কাজে লাগবে, এর জন্য আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এই দেখো হাত পাখা, সুন্দর হয়, এটা এখন কাজে লাগবে না, এখন তো শীতকাল, এটা গরমের দিনে কাজে লাগবে, এটা আমি ব্যাগে রেখে দিতে পারবো, কোথাও যদি গরম লাগে তখন ইউজ করা যাবে। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, আজকের ব্লগে আমি তোমাদের সাথে আমার এই গিফটের জিনিসগুলো আর আমার কেনা নতুন ব্যাগটা শেয়ার করলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই নতুন ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগলো, এটা সুন্দর হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা এটা জানাবে, আর এই ছোটোখাটো গিফটের জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর তৃষ্ণা আন্টির চ্যানেলটাও ঘুরে দেখতে পারো, ওর চ্যানেলের নাম হচ্ছে তৃষ্ণা ব্লগ, আমি ওর চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। ও মাঝে মাঝে শপিং ব্লগ দেয়, অনেক অনেক কেনাকাটা করে, ওর কেনাকাটার অনেক শখ, তো তোমরা যারা শপিং ভিডিও দেখতে পছন্দ করো তারা ওর চ্যানেলটা ঘুরে দেখতে পারো, এছাড়া ডেইলি ব্লগ তো আছেই। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের সাথে, দেখা হবে সামনের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।